আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম নৌকা সহ তেরো চীনা জেলেকে আটক করল তাইওয়ান ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে নিরাপত্তা পরিষদের দ্বিচারিতা গ্রহণযোগ্য নয় হুমকি উত্তর কোরিয়ার ক্ষমতার শীর্ষ ইউরোপ শিয়াকে নিয়ন্ত্রণের উপর নির্ভরশীল দ্বন্দ্বের নিরসনের মাঠে সংযুক্ত আরব আমিরাত মিয়ানমারে বিক্ষোভকারী হত্যার তীব্র সমালোচনা করলেন বাইডেন পশ্চিমা একাধিপত্যবাদের যুগ শেষ হয়েছে দাবি করল ইরান ভারতে সাত দিনে করোনা সংক্রমণের নতুন রেকর্ড এবং সর্বশেষ থাকছে বেসামরিক মানুষ হত্যা বন্ধ করুন মিয়ানমারকে বলছে ইউরোপীয় ইউনিয়ন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত নৌকা সহ তেরো চীনা জেলেকে আটক করল তাইওয়ান কেলং উপকূলে পেনজিয়া দ্বীপের কাছে অবৈধভাবে মাছ ধরার কারণে একটি চীনের তেরো জন জেলেকে আটক করেছে তাইওয়ান ফোকাস তাইওয়ান এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে উপকূল রক্ষী বাহিনী কেলুং শাখা থেকে বলা হয়েছে মঙ্গলবার সকালে তারা জানতে পারে তাইওয়ানের জলসীমায় ঢুকে গেছে তাইওয়ানের জাহাজ সেটাও আবার দ্বীপ থেকে প্রায় ছাব্বিশ কিলোমিটার উত্তর পূর্বাঞ্চলে জানা গেছে সামুদ্রিক সম্পদে সমৃদ্ধ হিসেবে পরিচিত পেংজিয়া দ্বীপ তাইওয়ানের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে দ্বীপটি এবং সাধারণ নাগরিকরা সেখানে যেতে পারবেন না গত মঙ্গলবার দুপুর একটা নাগাদ পেংজিয়া দ্বীপের ছাব্বিশ কিলোমিটার উত্তর পূর্বাঞ্চল থেকে উপকূলরক্ষী বাহিনী চীনের জেলেদের আটক করে ওই সময় তাদের ব্যবহৃত নৌকাটি জব্দ করা হয় সেই ঘটনায় ভিডিও ধারণ করে রেখেছেন উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা উপকূল রক্ষী বাহিনীর সদস্যরা বলছেন তারা যখন চীনা জেলেদের আটক করার চেষ্টা করছিলেন ওই সময় জেলেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল তবে শেষ পর্যন্ত তারা আটক হয়েছেন ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে নিরাপত্তা পরিষদের দ্বিচারিতা গ্রহণযোগ্য নয় হুমকি উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দ্বৈত অবস্থানের কঠোর নিন্দা ও সমালোচনা করেছে উত্তর কোরিয়া পিয়ং ইয়ং সম্প্রতি যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিষেধাজ্ঞা বিষয়ক কমিটি তার নিন্দা জানিয়েছে এই নিন্দা জানিয়ে উত্তর কোরিয়া বলেছে পরিষদ পিয়ং এর আত্মরক্ষার অধিকার অস্বীকার করেছে উত্তর কোরিয়া বলছে নিরাপত্তা পরিষদ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় যে নিন্দা জানিয়েছে তার মধ্য দিয়ে তারা সার্বভৌমত্ব রাষ্ট্রের অধিকারকে অস্বীকার করছে এবং এটি তাদের দ্বিচারিতা নিরাপত্তা পরিষদের এই অবস্থানকে সরাসরি আমেরিকার শত্রুতার নীতির বাস্তবায়ন বলে উল্লেখ করেছে উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে শুধুমাত্র আমাদের আত্মরক্ষার অধিকার অস্বীকার করার কথা হবে অথচ সারা বিশ্বের বহু দেশ তাদের সাময়িক শক্তি বাড়াতে সব ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে পারবে সেটি কোনো যুক্তি কথা হতে পারে না মিয়ানমারে বিক্ষোভকারী হত্যার তীব্র সমালোচনা বাইডেনের মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারশত জনে নিরাপত্তা বাহিনীর অভিযানে সাত শিশুসহ শতাধিক মানুষ নিহত হওয়ার ঘটনাকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ভয়ানক এবং জঘন্য হিসেবে অভিহিত করেছেন গত এক ফেব্রুয়ারি গণতন্ত্রপন্থী নেতা সুচির সামরিক বাহিনীর হাতে ক্ষমতাচ্যুত এবং বন্দী হওয়ার পর থেকে মিয়ানমারে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে জনগণ লাগাতার বিক্ষোভ করছে বিক্ষোভ দমনে সহিংসতার পথ বেছে নেয় সামরিক সরকার শনিবার সাতাশ মার্চ নিরাপত্তা বাহিনীর সদস্যরা নারী ও শিশু সহ একশো জনকে গুলি করে যা অভ্যুত্থানের পর একদিনে সর্বোচ্চ হত্যাযজ্ঞ স্থানীয় সময় রবিবার আঠাশ মার্চ নিজ রাজ্য সাংবাদিকদের বিফ্রিঙ্কালে বাইডেন বলেন নিরাপত্তা বাহিনীর ধরনের পদক্ষেপ খুবই ভয়ঙ্কর আমি খবর পেয়েছি দেশটিতে নিরাপত্তা বাহিনী লাগামহীনভাবে অভিযানে অনেক মানুষ নিহত হয়েছে যা সম্পূর্ণ অপ্রয়োজনীয় এ ধরনের পদক্ষেপ একেবারেই জঘন্য এদিকে ইউরোপীয় ইউনিয়ন ভয়াবহ এই সহিংসতাকে অগ্রহণযোগ্য হিসেবে অভিহিত করেছে ভারত দ্বন্দ্ব নিরসনে মাঠে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিসের মতো অনেকেই সংযুক্ত আরব আমিরাতকে লিটল স্পার্ট প্রাচীন গ্রিসের বিখ্যাত শহর বলে থাকেন আয়তনে ছোট হলেও সামরিক খাতে তাদের প্রভাব প্রতিপত্তি বিশাল এখন শান্তি প্রতিষ্ঠার প্রশ্নে মহিরুহু হওয়ার উচ্চ বিরাশি পরিকল্পনা নিয়েছে উপসাগরীয় দেশটি গত বছর ইসরায়েলের সঙ্গে কয়েকটি আরব দেশের সম্পর্ক প্রতিষ্ঠায় অন্যতম প্রধান ভূমিকা নিয়েছিল সংযুক্ত আরব আমিরাত আরো পেছনে তাকালে দুই সালে ইথিওপিয়া ইরিত্রিয়া শান্তি চুক্তির মধ্যস্থতায় সৌদি আরবের পাশাপাশি অবদান ছিল সংযুক্ত আরব আমিরাতের তবে প্রশ্নাতীতভাবে ভাবে ছোট্ট দেশটি শান্তি প্রতিষ্ঠা মিশনের সবচেয়ে বড় উদ্যোগটি শুরু হয়েছে কিছুদিন আগে বুলুমবার্গের খবর অনুসারে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব মেটানোর উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত তাদের মধ্যস্থতাতেই গত পঁচিশ ফেব্রুয়ারি দক্ষিণ এশিয়ার দুই শত্রু ভাবাপন্ন প্রতিবেশী ঘোষণা দিয়েছিল তারা দুই হাজার তিন সালের যুদ্ধবিরতির চুক্তি মেনে চলবে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদের ভারতে এক ঝাঁটিকা সফরের পরপরই এই ঘোষণা দেয় দুই দেশ আশা করছে আমিরাত তারা নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক পূর্ণ প্রতিষ্ঠা করতে পারবে তার চেয়ে বড় স্বপ্ন কাশ্মীর নিয়ে দুই দেশের মধ্যে চলমান দীর্ঘদিনের বিরোধও মেটানো যাবে এখন প্রশ্ন উঠেছে আমিরাত কি পারবে ভারত পাকিস্তানের মধ্যে শান্তি ফেরানোর এই অসাধ্য সাধন করতে সেক্ষেত্রে অবশ্য পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে সমঝোতার মধ্যস্থতায় বিশেষ যোগ্যতা নিয়েই মাঠে নেমেছে আমিরাত দুই দেশের সঙ্গে এই শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক রয়েছে আমিরাতের মধ্যপ্রাচ্যের দেশটিতে কাজও করছে বিপুল সংখ্যক ভারতীয় এবং পাকিস্তানি কর্মী তাছাড়া ভারত পাকিস্তানের বিরোধের শুরু যেহেতু হিন্দু মুসলিম অবিশ্বাস সেখানে দেশ বিদেশ সবখানেই রাজনীতি ও ধর্মকে আলাদা রাখতে আমিরাতিদের প্রচারণা বিশেষ গুরুত্ব বহন করে ভারত ও পাকিস্তানের দ্বন্দ্ব নিরসন সংযুক্ত আরব আমিরাতের বৈদেশিক নীতিরও গুরুত্বপূর্ণ অংশ প্রতিবেশী আফগানিস্তান ভারত পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক নিরাপত্তার স্বার্থের সহযোগিতা রয়েছে সেখানে মার্কিনদের সঙ্গে তাল মিলিয়ে বিরোধ মেটানোর চেষ্টা ওয়াশিংটনের সঙ্গে আবুধাবির সম্পর্ক আরও গভীর করতে সাহায্য করবে ভারতে সাত দিনে করোনা সংক্রমণের নতুন রেকর্ড ভারতে সপ্তাহে করোনা সংক্রমণ নতুন রেকর্ড হয়েছে গত সাত দিনে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে একান্ন শতাংশ যা এ পর্যন্ত যে কোনো সপ্তাহের তুলনায় সর্বোচ্চ সংখ্যার দিক দিয়ে এই সংখ্যা যে কোনো সপ্তাহের চেয়ে এক লাখ তিরিশ হাজার বেশি এছাড়া সাপ্তাহিক মৃত্যুতে নতুন রেকর্ড হয়েছে গত বছরের একুশ থেকে সাতাশ ডিসেম্বরের পর গত সপ্তাহে মৃত্যু হয়েছে এক হাজার আটশত জনের টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে ভারতের রবিবার আঠাশ মার্চ আটষাট্টি হাজার দুইশত ছেষট্টি জন শনাক্ত হয়েছেন যা একশো দিনের মধ্যে সর্বোচ্চ এর মধ্যে মহারাষ্ট্রের রেকর্ড সংখ্যক চল্লিশ হাজার চারশত চোদ্দ জন শনাক্ত হয়েছেন অক্টোবরের পর গত সপ্তাহে তিন লাখ নব্বই হাজার শনাক্তের রেকর্ড হয়েছে এর আগে গত সপ্তাহে পনেরো থেকে একুশ মার্চ আগের সপ্তাহে চেয়ে এক লাখ বেশি রোগী শনাক্ত হন গত দুই সপ্তাহে দেশটিতে সংক্রমণের মহামারী শুরুর পর যে কোনো সপ্তাহের চেয়ে বেশি আর গত তিন সপ্তাহে সংক্রমণ বেড়েছে আগের সপ্তাহগুলোর চেয়ে তিনগুণ এর মধ্যে গত এক থেকে সাত মার্চ শনাক্ত হয়েছে তিন লাখ তিরানব্বই হাজার ছাপ্পান্ন জন নতুন রোগী এদিকে বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে বর্তমানে সারা বিশ্বে এ ভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে বারো কোটি সাতাত্তর লাখ বাষট্টি হাজার এর মধ্যে মারা গেছেন সাতাশ লাখ পঁচানব্বই হাজার আটশত বাহাত্তর জন সুস্থ হয়েছেন দশ কোটি উনত্রিশ লাখ ছেচল্লিশ হাজার আটশত একত্রিশ জন উত্তেজনা বাড়িয়ে ভারত মহাসাগরে ভারত ও যুক্তরাষ্ট্রের যৌথ নৌমহড়া ভারত মহাসাগরে যৌথ নৌমহড়া শুরু করেছে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র রবিবার শুরু হয়ে এই মহড়া সোমবার শেষ হয়েছে দুই দেশের পারস্পরিক সামরিক সহযোগিতা আরও সুদৃঢ় করতেই এই মহড়ার আয়োজন করা হয় মহড়ায় ভারতের বিমানবাহী রণতরীয় অংশ নিয়েছিল মহড়ায় ভারতের হয়ে অংশ নেয় শিবালিক ও টহল বিমান পি এইট আই অন্যদিকে মার্কিন বাহিনীর ছিল ইউএসএস থিয়েটার ক্যারিয়ার গ্রুপ এটি আসলে একটি বিমানবাহী রণতরী এর সঙ্গে রয়েছে অনেকগুলো ডিসটায়ার জাহাজ দ্রুত যুদ্ধ জাহাজ ফ্রিগেট ও ছিল এর সঙ্গে উল্লেখ্য ভারত মহাসাগরে নিজেদের প্রতিপত্তি বিস্তারে সর্বদা সচেষ্ট থাকে চীন সেক্ষেত্রে দেশটির সবচেয়ে বড় পথের কাটা ভারত ও যুক্তরাষ্ট্র ভারত মনে করে চীন জলপথে হুমকি হিসেবে প্রকাশ পেতে পারে বিশেষত ভারত মহাসাগর দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালাতে পারে চীনা সাবমেরিন কিংবা যুদ্ধজাহাজ পশ্চিমা একাধিপত্যবাদের যুগ শেষ হয়েছে দাবি করলো ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন বিশ্ব ব্যবস্থায় পশ্চিমা একাধিপত্যবাদের যুগ শেষ হয়ে গিয়েছে তাজিকিস্তানের চলমান হার্ট অব এশিয়া সম্মেলনের অবকাশে নিকার নির্বাহী সম্পাদক তাইরাত সাবিরার সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী শেখা হল কনফারেন্স অব বিল্ডিং মেজরন্স অ্যান্ড এশিয়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী ওই মন্তব্যের পাশাপাশি আন্তর্জাতিক ব্যবস্থার বর্তমান সমীকরণে এশীয় অঞ্চলের দেশগুলোর গুরুত্বের উপর জোর দিয়েছেন শেখার আঞ্চলিক বিভিন্ন কর্মকাণ্ডে ইরানের ভূমিকা প্রশংসা করে সারিবাই জাওয়াদের কাছে এই সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনা ব্যাখ্যা করেছেন পক্ষান্তরে ডক্টর জারিফ শিকাকে শক্তিশালী করার ক্ষেত্রে ইরানের সমর্থন ঘোষণা করেছেন এই সংস্থার সদস্য দেশগুলোর সঙ্গে সহযোগিতা জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন ইরানের সঙ্গে পরমাণু বিষয়ক আলোচনা সহ সিরিয়া বিষয়ক আস্তানা শান্তি প্রক্রিয়া কাজাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছেন রবিবার সন্ধ্যায় দুই দিনের সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তাজিকস্তানের রাজধানী দুসানবে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সে দেশের সরকারি কর্মকর্তারা তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছেন সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি তাজিক কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন বেসামরিক মানুষ হত্যা বন্ধ করুন মিয়ানমারকে বলছে ইউরোপীয় ইউনিয়ন মিয়ানমারে বেসামরিক মানুষ হত্যা বন্ধের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষুব্ধ জনতার উপর হত্যাকাণ্ডের নিন্দা জানান বোরেল ইউরোপীয় ইউনিয়নের সার্ভিসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে সেনাবাহিনীর নিরীহ মানুষ হত্যার ঘটনা অযৌক্তিক ও লজ্জাজনক তিনি মিয়ানমারে চলমান ওই সংঘর্ষের নিন্দা জানান এবং সময় নষ্ট না করে পাশবিক এই বিপর্যয় বন্ধ করার জন্য দেশের জেনারেলদের প্রতি আহ্বান জানান মিয়ানমারে সামরিক অভ্যুত্থান বিরোধী জনতার বিক্ষোভে হামলার ঘটনায় অন্তত একশত চোদ্দ জন নিহত হয়েছেন